বাংলাদেশের গেমাররা এখন অপেক্ষায় মুশফিকের ভার্চুয়াল অভিষেকের জন্য। হাউজ এট মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপটি দিয়েই মুশফিক হয়ে মাঠে নামবেন তারা। ঠিক এই মুহূর্তে নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান এবং টার্টেল সলিউশনসের চেয়ারম্যান খান রিফাত সালাম দুজনে আমাদের সঙ্গে যুক্ত আছেন, এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং কাজী সাজিদুর রহমান আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমরা জানি যে এখন এই ক্রিকেট গেমিং অ্যাপ বাংলাদেশের বাইরে তো বিভিন্ন দেশে আছে এবং ম্যাথু হেডেন থেকে শুরু করে ব্রায়ান লারা কিংবা সচিন টেন্ডুলকার এবং এই সমস্ত গেমগুলো যথেষ্ট আপডেটেড আমরা দেখতে পেলাম। তার পাশাপাশি আপনাদের এই গেম ঠিক কোন জায়গাটাতে আলাদা, মানুষ আসলে কেন এই গেমটা খেলবে বলে আপনার মনে হয়? প্রথম তো হলো যে দেখেন, এটা মেড ইন বাংলাদেশ, এখানে যারা প্রোগ্রামার কাজ করছে তারা সবাই কিন্তু বাংলাদেশ থেকে তারা কাজ করতেছে, সেখানে এটা হলো একটা বড় ব্র্যান্ড আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, যে বাংলাদেশ থেকে প্রথম এই ধরনের কোনো গেম আসতেছে যা টোটালি বাংলাদেশের প্রোগ্রামারদেরকে বানানো। এবং দ্বিতীয় একটা বিষয় হলো, আপনি নাম তিনটা নাম বলুন, লিজেন্ডের নাম বলুন, আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটে এখন এমন একটা অবস্থান করতেছে যে বাংলাদেশেরও কিছু লিজেন্ড কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে তাদের নাম সবসময় শোনা যাচ্ছে, তার মধ্যে আমাদের মুশফিকুর রহিম একজন ভাইটাল। তো আমরা বেসিক্যালি ওইটাই চাচ্ছি যে যেহেতু বাংলাদেশ একটা খেলা যেটা ক্রিকেট অলরেডি এটা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বড় একটা অবস্থান করতেছে, সেখানে আমরা একটা হিট করা, পাবলিক সেন্টিমেন্টকে হিট করা। এবং এটা আসলে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু সফলতার জায়গাও বলা যেতে পারে। কারণ আপনি যখন এরকম একটা লিজেন্ডকে নিয়ে কাজ করবেন এবং এমন একটা প্রোডাক্টকে নিয়ে কাজ করবেন যেটা নাকি মানুষের কাছে খুব বেশি আপনার পপুলার, তখন সেটা খুব সহজে মানুষ নেয়। আর যদি আমরা যেহেতু কোয়ালিটির ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি সিরিয়াস, যে আমরা ওই আন্তর্জাতিক লেভেলে যে সমস্ত গেম আপনারা দেখতেছেন আমাদের কোয়ালিটি কিন্তু এর থেকে কোনোভাবে আপনি কম বলতে পারবেন না, একদম আমরা ওই কোয়ালিটি মেনটেন করতেছি। এবং বরং আপনি যদি মানে অনেকগুলো জিনিস দেখেন, যে মানে এই মোডগুলো দেখেন, মোডগুলো কিন্তু অনেক আপডেটেড মোড আমরা নিয়ে আসতেছি আস্তে আস্তে। সুতরাং এটা আসলে শুধু যে বাংলাদেশেই জনপ্রিয়তা পাবে তা না, এটা কিন্তু ইন্টারন্যাশনালি জনপ্রিয়তা পাবে। আশাবাদের কথা আপনি বলছেন, আপনি আছেন আমাদের সঙ্গে খান রিফাত সালাম। আমরা তো হাউজ এট মুশি দ্য ডিপেন্ডেবল গেমটি নিয়ে কথা বলছি, আপনি নিজেও জানেন যে গেল 12 বছরে প্রযুক্তি খাতে নানা শাখা উপশাখা তৈরি হয়েছে, ই কমার্স বলুন, আউটসোর্সিং বলুন, রোবোটিক্স বা ব্লকচেইন সহ নানান কিছু। যদি শুধুমাত্র গেমিং খাতের কথা বলি, আমরা আসলে কতটুকু এগোতে পারলাম? আপনি যেহেতু আইটি বিজনেস করেন, আপনার জায়গা থেকে বলবেন গেমিং অ্যাপের বাজারটা এখন আসলে কেমন? গেমিং অ্যাপের বাজারটা, প্রথমে ধন্যবাদ। আচ্ছা, গেমিং অ্যাপের বাজারটা যদি আমি বলি, এই মুহূর্তে বিজনেস ওয়্যারের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2020-এ মোবাইল গেম, শুধু মোবাইল গেমের মার্কেট ভ্যালু হচ্ছে $98 বিলিয়ন, যেটা এক্সপেক্টেড 2030-এর মধ্যে $272 বিলিয়ন গিয়ে দাঁড়াবে। দিস ইজ নট আ জোক। আর আমি যদি ইউজারের কথা বলি, তাহলে এই মুহূর্তে সারা পৃথিবীতে 260 কোটি লোক মোবাইলে গেম খেলেন, যেটা ওয়ার্ল্ড পপুলেশনের 33%। আমি যদি শুধু এশিয়ার দিকে তাকাই, এশিয়াতে 120 কোটি লোক মোবাইল গেম খেলে থাকে। অবভিয়াসলি উই হ্যাভ আ বিগ চাঙ্ক কামিং ইন ফ্রম ইন্ডিয়া অ্যান্ড চায়না অ্যান্ড জাপান অ্যান্ড অল দ্যাট। কিন্তু বাংলাদেশের লোকজন যে গেম খেলে না বা বাংলাদেশে যে গেম পপুলার না তা কিন্তু না। আমি প্রথমে যেটা বললাম রেভিনিউর কথা, দ্য রেভিনিউ পোটেনশিয়াল, সেটার একটা খুব কম অংশই কিন্তু এখন বাংলাদেশে আমরা জেনারেট করতে পারছি। কারণ আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, বাংলাদেশে কিন্তু আমরা বাইরের কোম্পানির জন্য হয়তো কিছু কাজ করে দিয়েছি, আমরা হোমগ্রোন গেম আমাদের খুবই কম। সো সাজিদ যে কথাটা একটু আগে বললো, যে আমাদের গেমটা কিন্তু 100% মেড ইন বাংলাদেশ, মানে প্রতিটা কম্পোনেন্ট, প্রতিটা জিনিস কিন্তু বাংলাদেশ থেকে তৈরি করা হচ্ছে। সো উই আর ট্রাইং টু ক্রিয়েট অ্যান ইকোসিস্টেম, সর্ট অফ, যে গেমিং এর একটা হাবি এখানে যেন ইনশাল্লাহ আমরা করতে পারি, সো দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল লুক ফরওয়ার্ড টু বাংলাদেশি গেমস অ্যান্ড অল। মনিটাইজেশনের কথা আসলে ওটা পরবর্তীতে আসবে, উই আর হোপফুল মাননীয় প্রতিমন্ত্রী বা বুঝতে পারছি, অর্থাৎ সময়ের সাথে সাথে আসলে গেমের যে ধরন সেই ধরনের সাথে আপনারা মিল রেখে কাজ করছেন বলছেন। কাজী সাজিদুর রহমান, এই গেমটি আসলে কবে প্লে স্টোরে উঠবে এবং মুশফিক আসলে কিভাবে যুক্ত হলেন, তার প্রতিক্রিয়াটা বা কি পেয়েছেন একটু সংক্ষেপে বলবেন? আসলে মুশফিকের প্রতিক্রিয়া, সে খুব এক্সাইটেড, আজকেও অনেকবার কথা হলো, সে অত্যন্ত খুশি ব্যাপারটা নিয়ে। এবং মুশফিক আসলে আমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 10-12 বছরের সম্পর্ক, একটা গুড রিলেশন বিল্ড আপ হয়েছিল। আমি বেসিক্যালি আমি নিজেও স্পোর্টসম্যান, আমি 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 ফুটবলের প্রতি খুব ভক্ত, একসময় ক্রিকেটার, ক্রিকেট খেলা করছি অনেক বড় লেভেলে। তো যার জন্য বেসিক্যালি আমার, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কম্পিউটার সায়েন্স, তো এই দুটোর একটা কম্বিনেশন হয়েছে আর কি, মানে যেটা খুবই সুন্দর বলা যেতে পারে, আমার স্বপ্ন পূরণের একটা জায়গা। ছোটবেলা থেকে আমার চিন্তা ছিল, যখন আমি স্টুডেন্ট ছিলাম, যে আমি আইটিতে পড়তে চাই, আইটি নিয়ে কিছু কাজ করার। তো সেখানে গেমের যে সংমিশ্রণ, আসলে বিষয়টা আরো একটু অন্যভাবে যদি বলি, দেখেন
আমরা কিন্তু একটা ভ্যাকিউমকে আমরা হিট করছি, মানে জায়গাটা কিন্তু পুরো খালি ছিল। আইটিতে তো অনেক কাজ হয়, বাট এটা একটা আলাদা আলাদা প্রসপেক্ট। এবং এখানে কিন্তু আপনার আসলেই কিন্তু মিলিয়ন ডলারের বিজনেসের জায়গা, এবং প্রচুর আপনার ফরেন মানি বাংলাদেশে চলে আসবে, যেটা কিন্তু আমরা কখনো কিন্তু এইভাবে চিন্তা করি নাই। এমনি আপনার ব্যক্তিগতভাবে অনেকে কিন্তু অনেক ফান্ড মানে আর্ন করে, বাট এইভাবে একটা এটা একটা বড় সুযোগ হতে পারে। এবং আইসিটি প্রতিমন্ত্রী ঠিক এমনই একটি আশাবাদের কথা আসলে বলেছিলেন। অনেক ধন্যবাদ, এবং এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের উদ্যোগের কথাটা জানলাম, এবং শুভকামনা থাকলো আপনাদের জন্য। কাজী সাদিদুর রহমান, তিনি হাউস অ্যাট মুর্শিদা ডিপেন্ডেবল গেমের উদ্যোক্তা, একই সঙ্গে কেপি সেন্টার প্রাইজের চেয়ারম্যান, এবং ছিলেন আমাদের সঙ্গে খান রিফাত সালাম, তিনি টার্টেল সলিউশনসের চেয়ারম্যান। এবং আমরা কথা বলছিলাম হাউস অ্যাট মুর্শিদা ডিপেন্ডেবল যে গেমিং অ্যাপটি আসছে পহেলা অক্টোবর সেটি নিয়ে।